মিস লতা বোস হৃদয়ের কোলকধারায় ঘুরে বেড়ালে ওধারে পাখি দানা খেয়েই যাবে, খাঁচায় আটকা পড়বে না। অতএব হৃদয়টাকে গুলি মেরে মগজে শান দাও। মনে রেখো, মণিপুরে যে কাহিনী শুরু তার শেষ জেলে না জালে তা নির্ভর করছে সম্পূর্ণ তোমার উপর। সুধাংশু বাবু এ বিয়ে করতে পারেন, আইনত এক স্ত্রী বর্তমানে তিনি আর একটা বিয়ে করতে পারেন। আমাদের না এখান থেকে বার করে দিলেন, কিন্তু তাই বলে এত লোকের সামনে এটা তো আর প্রমাণ হচ্ছে না যে ইনি স্বামী নন। সুধাংশু বাবু আইনত এ বিয়ে করতে পারেন না। কি করতে পারি আর না পারি সেখানকে আপনার কাছ থেকে নিতে হবে। চরণ সিং, এদের কখন কোন উপহারটি দিয়ে মন ভোলাতে হয় সে বিষয়ে তো বেশ সজ্ঞান। কোনো ত্রুটি হয়নি মশা, এই মেয়েদের ছবি যদি এই হয় তাহলে এই তো কল্পনা। বিরাট মিথ্যেকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছে। আমার কথা তুমি বিশ্বাস করো, সোমা সে মরেছে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? আমার জীবন থেকে তোমাকে সরে যেতেই হবে, তা নাহলে সোমা আসতে পারে না। আমি বেঁচে থাকতে সে আসবে না, আমার মতো এই কথা কেউ জানি না। হ্যাঁ, তাকে তো মরতেই হবে, কল্পনা বেঁচে থাকলে তুমি ওকে বিয়ে করতে পারো। যা কিছু করেছিস সোনা সব তোমারই জন্য। ইনি মিস্টার সমদ্দার, রেঙ্গুনে একজন নাম করা গোয়েন্দা, আর চরণ সিং আর আব্দুল অরিয়র। সুধাংশু খুন করলো কেন? আমি তোমাদের বিধি নিয়ে ওদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বানাই। সুধাংশু প্রাণপণ চেষ্টা করো যাতে কল্পনা বিবাহ বিচ্ছেদে রাজি না। তাহলে আপনি স্বীকার করছেন মিস্টার গুপ্ত যে আপনার স্ত্রী কল্পনা দেবী আত্মহত্যা করেননি, আপনি নিজের হাতে তাকে খুন করেছেন?